2023 সালের মধ্যে রোবোট্যাক্সি বা রোবট ট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা আনতে পারেনি মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এরপর গত এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী 8ই অগস্ট। তবে নির্দিষ্ট দিনে নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করতে পারেনি টেসলা। অবশেষে নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি বাজারে আনার দিনক্ষণ ঘোষণা করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। প্রতিষ্ঠানটির তথ্য মতে আগামী 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে রোবোট্যাক্সি উন্মোচন করা হবে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম ও ব্যক্তিদের কাছে রোবোট্যাক্সি উন্মোচন অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। দাওয়াতপত্রে অনুষ্ঠানটির নাম উল্লেখ করা হয়েছে উই রোবট। টেসলার তথ্য মতে স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবট চালিত রোবোট্যাক্সি গাড়িটি ট্যাক্সি হিসেবে ভাড়া করা যাবে। যাত্রীরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাড়িটি ভাড়া করতে পারবেন। বৈদ্যুতিক গাড়ি শিল্পের জন্য টেসলার রোবোট্যাক্সিকে বলা হচ্ছে বড় একটি পদক্ষেপ। দীর্ঘদিন ধরেই স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি নিয়ে আলোচনা থাকলেও এ ধরনের গাড়ির গতি নিয়ন্ত্রণ নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ রয়ে গেছে। তাই এমন গাড়ির ব্যবহার নিয়ন্ত্রক সংস্থাগুলোর পর্যবেক্ষণের মধ্যে আছে।